আপনারা দেখছেন আগ্রার লাল কেল্লাকে বায়ে ফেলে যমুনার পশ্চিম তীর ঘেঁষে ছুটে চলেছি নূরজাহানের বাবা ইতিবাদুদ্দৌলার সমাধিসৌধের দিকে। নূরজাহান তার একমাত্র কন্যা লাদলি বেগমের স্বামী শাহরিয়ারের হত্যাকারী এবং সতীন পুত্র সম্রাট শাহজাহান কর্তৃক লাহোরে বন্দি অবস্থায় যমুনার পূর্ব তীরে আগ্রায় তার পিতার সমাধি তৈরি করান। গাড়ি থেকে নেমে টিকিট গেট পেরিয়ে চোখ বোলাতেই মনে হলো অযত্নে পড়ে থাকা তাজমহল। তাজমহলের মতো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে গেট, একেবারেই তাজমহলের আদলে তৈরি। একটু এগোতেই চমকে গেলাম, তাজমহলের অনেক আগে তৈরি হলেও তাজমহলের মিনিয়েচার। আঞ্জুমান আরা বেগম বা মমতাজ মহল ইতিমাদুদ্দৌলার পত্নী, দাদা শ্বশুরের সমাধি অনুকরণে ও উন্নতকরণে সম্রাট শাহজাহান তার প্রিয়তম পত্নী মমতাজ মহলের সমাধি তাজমহল সৃষ্টি করেছিলেন, যা পৃথিবীতে আজও অনন্য। সেটিও এই যমুনা নদীর তীরে। উভয় সমাধি আগ্রার লাল কেল্লা থেকে দৃশ্যমান। আসুন কাজ থেকে এর ভিতর বাহিরের নকশা আর জালিগুলো দেখে নিই। কালের ক্ষয়ে এবং অযত্নে অবহেলায় ছাদের নকশা নষ্ট হয়ে গেছে। নূরজাহানের ভাই মমতাজ মহলের পিতা আসফ খানও এখানে শায়িত আছে। নূরজাহানের সুদক্ষ নেতৃত্ব আর ইরানি শিল্পীদের সুনিপুণ হাত, রাজস্থানের শ্বেত পাথর আর পান্না চুনি রুবির সমন্বয়ে এক অপূর্ব সৌধ গড়ে উঠেছে, যাকে শাহজাহান বন্দি করেছিলেন তার সৃষ্টি অনুকরণ অনুসরণ করতে বাধ্য হয়েছেন শাহজাহান, সম্রাট শাহজাহান। এই সামনের ছিনোটাপের নিচে শায়িত আছেন মমতাজ মহলের দাদা এবং দাদি ইতিমাদুদ্দৌলা, যার প্রকৃত নাম মির্জা গিয়াস বেগ। তারা সুদূর পারস্যের তেহরানের কাছ থেকে ভাগ্যান্বেষণে এদেশে এসেছিলেন। প্রথমে তাদের ভাগ্য বিপর্যয় হয়েছিল বটে, নূরজাহানের স্বামী শের আফগানকে হত্যা করা হয়েছিল। তার ভাই মমতাজ মহলের পিতা আসিফ খানকে এবং পিতা ইমাদুদ্দৌলাকে ষড়যন্ত্র এবং অর্থের অপব্যবহারের জন্য অভিযুক্ত করা হয়েছিল। কিন্তু অচিরেই ভাগ্য বদলে যায়, নূরজাহান হয়ে যান
সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী সম্রাজ্ঞী। পিছন থেকে তিনি সাম্রাজ্য পরিচালনা করতেন, অসাধারণ গুণের অধিকারী। নূরজাহান এই সমাধিসৌধ তৈরি করলেও এখানে তার আত্মীয় স্বজন শায়িত আছে। নূরজাহান বন্দী অবস্থায় ইহলোক ত্যাগ করে তার স্বামী জাহাঙ্গীরের সমাধির পাশে লাহোরে শায়িত আছে। লাহোরে সম্রাট জাহাঙ্গীরের সমাধিও নূরজাহানের সৃষ্টি। বর্ধমানের ফৌজদার শের আফগানের স্ত্রী মেহেরুন্নেছা থেকে কিভাবে নূরজাহান হলেন সে আর এক কাহিনী। এখনও সে পৃথিবীর আলো, তাই আপনার কোনো বিপর্যয়ে হতাশ হবেন না। আপনার প্রচেষ্টা আপনাকে বিশ্ববিখ্যাত করতে পারে। ইতিমাদুদ্দৌলার এই সমাধি দেখে নূরজাহানকে বেশি স্মরণ করেন। দেশ বিদেশের পর্যটকরা এখানে আসেন এবং আসবেন। আসুন, তাজমহল দেখার আগে ইতিমাদুদ্দৌলার এই সমাধিটি দেখুন আর ভাবুন, এক দশকে সোনার বাংলা হবে না। আমাদের অনুসরণ, অনুকরণ এবং উন্নয়ন করতে আরও অনেক অনেক সময় প্রয়োজন।